বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা এক অপূর্ব কাহিনী জেনে নেব, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1992 সাল, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তখন পুরীতে আছেন। গৌহাটি থেকে কামিনী ডেকাদা সদল বলে তাঁর দর্শন লাভ করার জন্য এসে সৎসং বিহারের কাছে একটা হোটেলে আছেন। সেখানকার এক হোটেল বয়কে কামিনীদা জিজ্ঞাসা করলেন, পুরীতে দ্রষ্টব্য কি কি আছে? সেই হোটেল বয় বলল, প্রভু জগন্নাথ এবং মানুষ জগন্নাথ। কামিনীদা মানুষ জগন্নাথটা কি বস্তু জানতে চাওয়ায় সেই হোটেল বয় বলল, খুব কাছেই সৎসঙ্গ মন্দিরে মানুষ জগন্নাথ আছেন, তার বিশাল চকা আঁখি। জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলে লাইন দিতে হয় না, কিন্তু এই মানুষ জগন্নাথকে দেখতে সকালে বিশাল লাইন পড়ে। লাইনে দাঁড়িয়ে একে একে দর্শন ও প্রণাম করতে হয়। সে দুবার দেখে এসেছে, আবার যাবে, বলল যান দেখে আসেন, এমন মানুষ জগন্নাথ আর কোথাও দেখা যাবে না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারাও এই অপূর্ব কাহিনীটি শেয়ার করতে পারেন। সংগৃহীত হয়েছিল আত্মজনের কথা গ্রন্থ থেকে। জয় গুরু।